পঞ্চায়েতের মনোনয়ন জমাকে কেন্দ্র করে এবার সংঘর্ষের খবর আসানসোলের বারামুলি থেকে। সংঘর্ষে জড়িয়ে পড়ে বাম ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিএম এর অভিযোগ, শনিবার সকালে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তাঁদের দলের নেতারা। অভিযোগ, বিডিও অফিসে ঢোকার সময় তাদের পথ আটকায় তৃণমূল কর্মীরা, প্রতিবাদ করলে তাদের উপরে হামলা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কোনো অত্যাচার হয়নি, আমাদের শান্তিভাবে আছে, যে এখানে পাচ্ছে আসছে, নমিনেশন ফাইল করছে, ঠিক আছে। আর ওরা যে লাঠি ঝান্ডা নিয়ে ভিতরে ঢুকলো, প্রশাসন সেটাও দেখলো না যে 144 জারি আছে, সেখানে তো কিছু ঢোকা যাবে না। পার্টির পক্ষ থেকে আমরা নমিনেশন এবং ডিসিআর কাটার জন্য আমরা ভিতরে আসছিলাম, গেটের ঢোকার মুখেই আমাদেরকে আটকে দেয়, মারধর করে, হ্যাঁ, আমরা সবাই মার খেয়েছে।